এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো চারটা স্বর্ণের টুকরার মতো আর তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা, লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানাতে তিনজন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুন। চিন্তা করলো আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। তিনজন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো, ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই দুজন ভাবতে শুরু করলো যেটা রুটি আনতে পাঠাইছে ওইটা যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি দুইটা, আমি নিব দুইটা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যায়। কি মাখিয়ে নিয়ে যায়? ওই দুইটা বিষ খাইয়া ঠুস সব। যেই চিন্তা ওই কাজ, রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। দুই বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার দুইটা বলে এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই, এরপরে তুই দুইটা আমি দুইটা। এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ। আহা, আল্লাহু আকবার! চারটা স্বর্ণের টুকরা পড়ে আছে, তিনটা লাশ পড়ে আছে। হাযিহি মাসালু হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত।